নমস্কার বন্ধুরা, মাই ইউনিভার্সের একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও এখানে সবাই খুব ভালো আছি। আর আজকে ব্লগটা নিয়ে চলে এসেছি একটা পিকনিকে। অ্যাকচুয়ালি কী বলুন তো, যখন কলকাতায় ছিলাম তখন শীতকাল এলেই বন্ধুরা মিলে সবাই মিলে পিকনিক করতাম, হয় ময়দানে যেতাম, নয় মিলিনিয়াম পার্কে গঙ্গার ধারে বসে কিছু না কিছু আমরা পিকনিক করতামই। তো বেসিক্যালি কী বলুন তো, এখানে আমাদের সবাই মানে যারা আমরা ক্লোজ ফ্রেন্ড আছি সবাই মোটামুটি প্ল্যান হয়েছিল যে যে যার মতো রান্না করবে, করে বাইরে কোথাও গিয়ে খাওয়া হবে। কিন্তু ব্যাপারটা কী বলুন তো, এখানের ওয়েদার না, আমি আগের ব্লগে বললাম না, খুব খামখেয়ালির মতো হচ্ছে, মানে খুব খামখেয়ালি। যেমন ধরুন কখনো রোদ আছে, ঝলমলে রোদ, আকাশ পরিষ্কার, কখনো আবার সারাদিন বৃষ্টি। তো ঠিক মতো না প্রেডিক্ট করা যাচ্ছে না কবে কী হবে। ওই জন্য আমরা এক মানে আমরা বেসিক্যালি পিকনিকটা করেছিলাম হচ্ছে এই যে ইস্টারের উইকের যে ছুটিটা পড়েছিল ওই দিনকেই, শনিবার দিন আমরা করেছিলাম। বেসিক্যালি আমি শনি রবিবার ছুটিই থাকে, তো শুক্রবার থেকে এমনি ছুটি পড়া শুরু হয়েছিল, সোমবার অবধি ছিল। তো আমরা শনিবার দিন পিকনিকটা করেছিলাম। আর যেহেতু এরকম আবহাওয়া মানে বৃষ্টি ফৃষ্টি হবে, ওই জন্য আমরা বাইরে কোথাও ঠিক করিনি, একেবারে সুতন্দ্রাদের তো আপনারা দেখেইছেন আমার মেলার ব্লগে, তো ওদের বাড়িতেই চলে গেছিলাম। ওদের বাড়ির মানে অ্যাপার্টমেন্টটা খুবই বড় ছিল, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সবাই মিলে এক একজন রান্না করে আমরা ওখানেই পিকনিকটা করেছিলাম। এবার রান্নার মেনুটা বলে দিচ্ছি, আমরা বানিয়েছিলাম হচ্ছে চিলি চিকেন, রসমালাই, সুতন্দ্রারা বানিয়েছিল হচ্ছে সবার জন্য ফ্রাইড রাইস, অদিতিরা বানিয়েছিল হচ্ছে ফিশ কোপ্তা কারি বানিয়েছিল, আর এক অদিতি যে আছে মানে ছোটো অদিতি, ও বানিয়েছিল হচ্ছে স্যালাড আর কেক, আর অনুপমদা চাটনি বানিয়েছিল, সুপ্রতিম বানিয়েছিল হচ্ছে পাঁপড়, আর তার সাথে একটা সারপ্রাইজ ছিল দর্শনার হাতের পনির। তো সবাই মিলে এরকম হালকা একটু, ওই দিনকে বৃষ্টি বৃষ্টিও হচ্ছিল, ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, এই ঘরের মধ্যে আমরা ছুটিয়ে মজা করতে করতে গল্প করতে করতে অনেকটা টাইম কাটিয়ে দিয়েছিলাম। আসলে কী বলুন তো বন্ধুরা, এখানে মোটামুটি ওই ব্যাপারটা তো থাকে না, মানে ওই ব্যাপারটা বলতে আমি কী বোঝাতে চাইছি বলুন তো, ধরুন বাড়ির লোক বলতে এখানে আমাদের সব বন্ধুরাই থাকে, মানে একে অপরের বিপদে বলুন, কোনো সমস্যায় বলুন, আমরা সবসময় বন্ধুদেরই খুঁজি। তো ছুটিতে ওই জন্য অনেকটা সময় না বাড়িতে না থেকে আমরা সবাই মিলে একসাথে কাটাই। যেমন ইস্টার উইকেই আমাদের প্ল্যান ছিল যে প্রাগের বাইরে সব থেকে যে কাছের ক্যাসেলটা আছে কালেস্তেন ক্যাসেল, ওখানে ঘুরতে যাওয়ার, যেখানে রকস্টারের শুটিং হয়েছিল। ওই দিনকে আবার ঝালমুড়ি আমরা পিকনিক করব বলেছিলাম ক্যাসেলে গিয়ে, তো ওইটা ক্যান্সেল হয়ে গেছিলো। কিন্তু এই পিকনিকটা একদম ফাটাফাটি হয়েছিলো। আর ভুডু মানে আমাদের যে স্পেশাল গেস্ট ভুডুকে তো আমার ব্লগে আপনারা দেখেই থাকবেন, তো ভুডু সারা খুন একটু কান্নাকাটি করেনি, খুব আনন্দ করেছে। শুধু তাই না, ও আমাদের সাথে পিকনিকের খাবারও খেয়েছে, মানে দর্শনে যে পনিরটা বানিয়েছিল এত সুন্দর, অত স্পাইসি হয়নি, ঝাল হয়নি, আর তার সাথে ফ্রাইড রাইস, ও খুব সুন্দরভাবে আমাদের সাথে খেতে বসেছিল। সবটাই আস্তে আস্তে ব্লগে দেখবেন। তারপর আবার ওখান থেকে আমরা সুতন্ত্রাদের বাড়ির কাছে হস্তিবারে, খুব সুন্দর একটা পার্ক আছে, ওই পার্কে ঘুরতে গেছিলাম, সুপ্রতিম বলেছিল। কিন্তু বেসিক্যালি কী বলুন তো, ওই পার্কে একটা জায়গা দেখার ছিল যে জায়গাটায় কনস্ট্রাকশনের কাজের জন্য না আমরা মানে যেতে পারিনি, তো সব মানে যেতে পারিনি, মানে ওই মেন স্পটটাই যেতে পারিনি, তাই ওই পার্কটা আশেপাশে ঘুরে তারপর আমরা আসলাম। এসে আবার সন্ধেবেলা রসমালাই আর অদিতির বানানো কেক খেলাম, তারপর যে যার মতো বাড়ি চলে গেলাম। মোটামুটি ফাটাফাটি মজা হয়েছিল, মানে একেবারে জমজমাট হয়ে গেছিলো সব কিছু মিলিয়ে, গান চলছিল, আমাদের গল্প হচ্ছিলো, সব কিছু নিয়ে আনন্দে একেবারে ওই দিনটা খুব কেটেছিলো। শুধু তাই না, এরপর নেক্সট আমরা প্ল্যান করেছি হচ্ছে ফুচকা, আলু কাবলি, ঝালমুড়ি, পকোড়া, এইসবের পিকনিক করব। অ্যাকচুয়ালি বিদেশে কী বলুন তো, এইসব তো মানে এখানে এইসব পাওয়া যায় না, তো বাড়িতে আমরা বানিয়ে এরকম
পিকনিক করব বলেছি। তো আজকের ব্লগটা তো এই নিয়েই, এত কথা বলে নিলাম, এবার এর মধ্যে আপনারা দেখতে থাকুন বন্ধুরা। প্রত্যেকটা রান্না খুব 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 সুন্দর হয়েছিল জানেন বন্ধুরা, বেশ মজা করে কিন্তু ওই ছুটির সময়টা কেটেছিল। অ্যাকচুয়ালি আমাদের প্ল্যানই ছিল যে আমরা যেমন মানে কলকাতায় শীতকালে পিকনিক করি সব, মানে আমাদের ওখানে তো এরকমও হয়েছে মামা বাড়িতে, সেই হয় না যেমন গাড়িতে করে সব রান্না করার স্টোভ ফোভ নিয়ে সব সরঞ্জাম নিয়ে আমরা সেই নদীর পাশে চলে যাই, তারপর ওখানেই বা কোচিন থেকে যে জানুয়ারি মাসের পিকনিকগুলো হয় না, ওই কথাগুলো খুবই মনে পড়ছিল যে বন্ধুদের সাথে কোচিন থেকে ফার্স্টে পকোড়া, তারপর ভাত ডাল মাংস চাটনি, ওটার একটা ব্যাপারটাই আলাদা। কিন্তু এখানে ওয়েদারের জন্য আমরা এরকম ঘরেই করলাম, একটু গরমটা পড়লে তারপর ঝালমুড়ি পিকনিকটা, ঝালমুড়ি আর সাথে আপনার চা, এটা একদম বাইরেতেই করব। তবে হ্যাঁ, ওই দিনকে কিন্তু সুতন্দ্রাদের বাড়িতে আমাদের সবাই মিলে ভীষণ 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 মজা হয়েছিল। এই যে 1:30 বেজে গেছে, এবার আমরা খেতে বসে যাচ্ছি। অ্যাকচুয়ালি আমি আমার বর ও মানে স্যান্ডউইচ খেয়েছিলাম, অদিতি শুধু ওটস খেয়ে চলে এসেছে। তো আমাদের খুবই খিদা পেয়েছিল, খুবই। অদিতি কখন থেকে বলছিল এবার সবাই চলে এসো, খেতে বসে যাও, খেতে বসে যাও। তো তারপর ফাইনালি আমরা 1:30 সময় খেতে বসে গেলাম। এই যে দেখুন বুধু আমাদের সাথে খেতে বসে গেছে। তারপর একেবারে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর আমরা কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম। আবার এই কোল্ড ড্রিঙ্কস খাওয়ার জন্য বুধুর খুব ভয় না, ও কোল্ড ড্রিঙ্কস খাবেই খাবে, এদিক ওদিক চলে আছে। অদিতি ওকে দেবে না বলেছে, প্রথমে অদিতিকে ও মাটিতে শুইয়ে দিয়েছে এরকম গায়ের ওপর উঠে উঠে, তারপর একবার আমার দিকে আসছিল, তারপর ওই যে আবার অদিতির দিকে আসছিল, ওই যে কাপে দেখেছে কোল্ড ড্রিঙ্কস খাবে, ওই জন্য বারবার ওদিকে যাচ্ছিল। তারপর যখন একটু বিকেল হলো, ওই সুপ্রতিম দেখলো যে হস্তিবিহার পার্কটা এখান থেকে খুব কাছে, তাই ওর কথায় আমরা সবাই একসাথে পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম। বেশ ভালো হয়েছিল পুরো দিনটাই, মানে খাওয়া দাওয়ার পর একটু হাঁটা, তারপর খাবারগুলো হজম হয়ে গেল হেঁটে, তারপর এসেই আমরা কেক থেকে শুরু করে রসমালাই সব খেলাম। জলের ব্যাপার আছে আর্টিফিশিয়ালি, হ্যাঁ হ্যাঁ আমাকে দেখাচ্ছিল ওই আমার লেঙ্কা যে ওনার এসেছিল, ও দেখাচ্ছিল যে তুমি এত সুন্দর জায়গায় এত কাছে যাও, সব দেখছি তোমার। রোদ উঠে গেছে, বেশ ভালো ফটো তোলা যাবে। হাই, দাও তোমাকে করে দিচ্ছি, ক্যামেরাটা দাও, তোমার ভিডিওটা তুমি কি চাই সত্যি এক্সপেরিয়েন্স ডেডিকেশন থাকলেই হবে, হার্ড ওয়ার্কিং, মানে কিউরিওসিটি থাকলেই হবে, যে তোমার ইচ্ছা আছে এরকম থাকলেই হবে, এরকম হয় যে তোমাকে জানতে হবে। Hey! 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 Hey!
গুড গুড একদম আরেকটা আরেকবার 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 আরেক আর না আর হবে না আরেকবার 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 এক আই 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 এক ঠিক 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 আরেক আরেকবার আরেকবার আই 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 না 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 আই বলো अब चलो आ ही गया तो छोड़ दो सुप्रत এটা হচ্ছে তোমার ইয়ে তারক ক্রিম চিজ আমি খাচ্ছি ও আচ্ছা মানে এটা কি না না হচ্ছে এটা দিয়ে কি তুমি না খাওয়া হয়ে গেল এরপর রসমালাইয়ের পালা সুতন্দ্রা আস্তে আস্তে গ্লাসে রসমালাইগুলো দিচ্ছিল তারপর এই সমস্ত কিছু খাওয়ার পর কিছুক্ষণ গল্প করার পর আমরা যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম খুব মজা করে কেটেছিল এই দিনটা আর আপনাদের এই পিকনিকের ব্লগটা কেমন লাগলো বিদেশি সব বন্ধুরা মিলে ঘরের ভিতরে যে এত খাওয়া দাওয়ার আয়োজন করে তারপর বাইরে আবার হেঁটে বেরিয়ে এসে আবার এই মিষ্টি কেক খেয়ে পুরো দিনটা যে আমরা কাটালাম একটা পিকনিকের মুহূর্তগুলো এত গল্প করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কলকাতায় প্রচুর গরম পড়েছে ওখানে সবাই সাবধানে থাকবেন নিজের খেয়াল রাখবেন আবার খুব শীঘ্রই আমার আরেকটা ব্লগ আসবে টাটা বন্ধুরা